আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম একটা নতুন রিভিউ নিয়ে। আজকে চলে আসছি ফান ফ্রেশ ফ্রাই নিয়ে। এটা হচ্ছে পটেটো পেলেট। তো এটা সম্পর্কে বিস্তারিত বলবেন আমার বস। তো শুনে নেন। চলে আসছি বস। তো এখন হচ্ছে আপনাদের ফ্রান্স ফ্রেশ ফ্রাই নিয়ে রিভিউ করব আমি। প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ফান ফ্রেশ ফ্রাই। তো আগে আমি এটা পরিচয় করে দিই এটার দাম এবং কোম্পানি সম্পর্কে। এটার দামটা হচ্ছে কত? এ পাশে লেখা আছে, কোনো সমস্যা নাই, এই যে ৪০ টাকা। আর হচ্ছে এটা কোন কোম্পানির দেখি নাই তো আমি। এসিআই ফুডস লিমিটেড, মানে এসিআই কোম্পানি। যে সুন্দর করে বড় করে লোগো দেওয়া আছে এসিআই, তারপর সে চোখে দেখেন আর কি। তো আমি দেখি তো আমার চোখটা একটু ভালো, সমস্যা নাই। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা আছে যে স্পাইস মশলা ফ্রি। মানে একটা সুন্দর একটা মশলা এটার সাথে ফ্রি দিয়েছে। এবং এখানে হচ্ছে আপনার বলা হয়েছে এক প্যাকেট ১০ প্যাকেটের সমান। মানে এখানকার এই যে এক প্যাকেট, এটা হচ্ছে আপনাদের যে পটেটো প্যাক খান সেটার ১০ প্যাকেটের সমান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা যে ভাজার পরে যে জিনিসটা দেখাচ্ছে, এটা হচ্ছে মোটামুটি আমাদের যে আমরা যে খাই কি বলে পটেটো চিপস, যেটাকে বলি আমরা ছোটোবেলা থেকে সবাই খেয়ে আসছি। তুমি কি খাইছো পটেটো চিপস? হ্যাঁ, সে একটু কম খাইছে, আমি একটু বেশি খাইছি। তো আমি বেশি চিনি এই জন্য পটেটো চিপস। তুমি একটু কম খাইছো নাকি? আমি খাই নাই। আচ্ছা ঠিক আছে, পটেটো চিপস এরকমই। সেই জন্য সেটা বলেছে যে আমরা যদি এটা কিনি তাহলে এই এক প্যাকেট পটেটো চিপসের ১০টা প্যাকেটের সমান। এখানে কি বলছে, প্যাকেট খুলুন, ভাজুন এবং মশলা দিয়ে উপভোগ করুন। আমরা এই পাশে চলে যাই। এই পাশে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্টে হচ্ছে তার রন্ধন প্রণালী দিয়ে দিচ্ছে। আমরা রন্ধন প্রণালীটা এটা একটু পরে আসি, আমরা আগে দেখে নিই এটার উপাদানটা কী কী আছে। উপাদানের মতো আমরা সবাই জানি যে কী কী চিপসে ব্যবহার করে, তারপর আমরা দেখে নিই। এখানে আছে ময়দা, স্টার্চ, পটেটো ফ্লাক্স মানে হচ্ছে আপনার আলুর যে ছোটো ছোটো স্লাইস পিস সেটাকে বলা হয়েছে, চিনি, লবণ এবং টেস্টিং সল্ট। এগুলোই আসে হচ্ছে তাদের ইনগ্রিডিয়েন্টের মধ্যে। এবং তারা বলে দিয়েছে যে এক বছরের কম বয়সের যারা বাচ্চারা বা এক বছরের কম বয়সী যে শিশুরা, তাদের জন্য এটা উপযোগী নয়। আপনারা কখনোই এক বছর যদি বাচ্চার বয়স না হয় তাদেরকে এটা দিবেন না, এক বছরের উপরে গেলে দিতে পারবেন। এবং এটা সবসময় শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখবেন, এটা একদম শুষ্ক এবং ঠান্ডা স্থানে রাখতে হবে। এবং দেখতে পাচ্ছেন তারা এখানে বলেছে তারা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি, এবং তারা কিন্তু অনুমোদনও পেয়েছে। কী অনুমোদন পেয়েছে? আয়ুষ এবং হালাল, এই দুইটা সার্টিফিকেট তাদের কাছে আছে। তার মানে এটা যেহেতু দুইটা সার্টিফিকেট পেয়েছে, তার মানে অবশ্যই আমরা বলতে পারি এটা খাওয়া যেতে পারে। এখন চলে আসি আমরা সরাসরি রন্ধন প্রণালীতে। রন্ধন প্রণালীটা হচ্ছে আমাদের সবাই কম বেশি জানি, চিপসে হচ্ছে আমাদের ডুবো তেলে ভাজতে হবে। প্রথমে তেলটা গরম করে নিব। তেল গরম করে নেওয়ার পরে আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বা হচ্ছে কি বলে ফ্রেশ ফ্রাই পটেটো প্লেটগুলো ওটার ভিতরে দিয়ে দিব। দিয়ে দিয়ে কিছুক্ষণ নড়াচড়া করবো। তারপরে ভাজা হয়ে গেলে, বাদামি রং ধারণ করলে আমরা সবাই বুঝতেই পারবো যে এটা ভাজা হয়ে গেছে, তখন আমরা সেগুলো তুলে নিয়ে এসে প্লেটে রাখবো, প্লেট থেকে খেয়ে ফেলবো। এটাই ছিল আমাদের পটেটো চিপস। হ্যাঁ, এবং টিপসের মধ্যে তারা বলেছে আপনারা এটা পটেটো চিপসটা মশলা ছাড়াও চিনি দিয়ে খেতে পারেন। অনেকে দেখা যায় যে চিপস চিনি দিয়ে খায়, বিশেষ করে বাচ্চারা, তখন চিনি দিয়ে খেতে খুব মজা লাগতে পারে। তো বাচ্চারা তো চিনি মিষ্টি এগুলো পছন্দ করে, তো বাচ্চাদেরকে আপনারা চিনি দিয়ে পরিবেশন করতে পারেন। এই ছিল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা খাবার আগে অবশ্যই প্যাকেট খোলার আগে মেয়াদটা দেখে নেবেন। এটার মেয়াদটা হচ্ছে ১৪/৬/২০২৩, তার মানে আমার এই মেয়াদটা ২০২৪ সাল পর্যন্ত আছে, আমরা এটা খেতেই পারি। এই ছিল আমাদের ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেশ ফ্রাই পটেটো প্লেট। এখন আমরা এই জিনিসটা প্যাকেটটাকে খুলে ফেলি। আমার এই পটেটো চিপসটা ফ্রেশ ফ্রাই পটেটো কাটা শুরু হয়ে গেছে। আমরা কাটার পরে আমরা এখানে সুন্দর একটা প্লেট নিয়ে এসেছি। ওয়াও, কি সুন্দর একটা মশলা এই জিনিসটা, লুডুসের মশলার মতোই। অনেকগুলা, একদম প্লেট ভরে গেল। হ্যাঁ, একদম পুরো মনে হইতেছে পান পাতা মতো। পান পাতা না, ঠিক কড়ই পাতা, কড়ই পাতার মতো আর কি। মানে বড়ই পাতা, বড়ি পাতার মতো। আমি অবশ্য বড়ি পাতা চিনি না কিরকম হয়, খুব একটা দেখি নাই। অনেক সুন্দর,
অনেক সুন্দর। তাহলে চলেন, আমরা আগেও খাইছি, এটা ভাজার পর অনেক টেস্টি, অনেক মজা লাগে। তো চলেন আমরা ভেজে নিয়ে আসি। এবারে খাওয়ার জন্য এই যে আমার দুইটা ভাগ্নি চলে আসছে, তো এই যে ভাইজা নিয়ে আসছি, তারা চিপস অনেক পছন্দ করে, তো এবার শুনি তাদের মুখে তাদের কেমন লাগছে। অলরেডি এই যে খাওয়া শুরু করে দিয়েছে পুষ্কন। পুষ্কন তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, মজা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এবার ওদের মুখেই শুনি এটা ওদের কাছে কেমন লাগতেছে। তো পুষ্কনরা এবার খাচ্ছে, ওদের অনেক মজা লাগছে, তো আমার কাছে এটা অনেক মজা লাগে, আমারও ভালো লাগে। তো আজকে আর কিছু বলবো না, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। এ পুষ্কন, তোমার ভালো লাগছে? মশলা দিয়ে খাবে? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং ওদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।